আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব, সন্তান না হলে এই আমলটি 7 দিন করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান হবেই। কি আমল কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ছোট্ট একটি ভিডিও হবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার, তা না হলে আপনারা বুঝতে পারবেন না কোন আমলটি কখন কিভাবে করতে হবে, তার আমি বিস্তারিত ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদা ভাবে বিভিন্ন নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল মুসাবির একটি, যার অর্থ হলো আকৃতিদাতা, আকৃতি গঠনকারী। সংক্ষেপে এই নাম আল মুসাবির জিকিরের আমল ও ফজিলত আমি নিচে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমে আসি উচ্চারণটি আল মুসাবির, এর অর্থ হচ্ছে আকৃতিদাতা বা আকৃতি গঠনকারী। এবার জেনে নিব এর ফজিলত এবং কখন এই আমলটি করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি কোন সময় করলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সন্তান দান করবেন ইনশাআল্লাহ। কোন দম্পতি অর্থাৎ স্বামী বা স্ত্রী উভয়ে সহবাসের পূর্বে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল মুসাবির এর জিকির 7 বার পাঠ করলে আল্লাহর রহমতে নেক সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। যে স্ত্রী লোকের সন্তান হয় না, অর্থাৎ যে স্ত্রী লোক বন্দা কিংবা সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়, সেই নারী অর্থাৎ সেই বন্দা নারী যদি 7 দিন রোজা রেখে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকিরটি করেন 21 বার, এবং 21 বার পড়ার পরে একটি পানির গ্লাসে পানিতে ফু দিয়ে ওই পানিটি দ্বারাই ইফতার করে, এবং ইফতারের পর এই পবিত্র গুণবাচক নামটি 21 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এবং সন্তান গর্ভে আসলে আল্লাহ তাআলা সে সন্তানকে হেফাজত করবেন। এছাড়াও যে ব্যক্তি কোনো বিপদের সময় অর্থাৎ বিভিন্ন বিপদ আপদে যদি কেউ থেকে থাকেন, তাহলে পবিত্র এই নামটি অর্থাৎ পবিত্র আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আল মুসাবির যদি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপদকে সহজ করে দেবেন। সবশেষে একটি কথাই বলবো আপনাদের, সুতরাং কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না, সন্তান লাভের জন্য কোনো অবৈধ উপায়ও অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত হবে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে উল্লেখিত আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি যে সময় করতে বললাম সেই সময় আমলগুলো করার, এবং আল্লাহ তাআলার কাছে নেক নিয়তে সন্তান চাওয়ার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল সন্তানহীন দম্পতিকে এবং বিপদগ্রস্ত লোকদেরকে এই পবিত্র গুণবাচক নাম আল মুসাবির আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটির আমল করা। এটি একটি পরীক্ষিত আমল, আমাদের কাছে অনেক ভাই বলেছেন এই জিকিরটি করে অর্থাৎ আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটির আমল করে তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করছেন। আপনারাও চেষ্টা করতে পারেন এবং সহি নিয়তে আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।